হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি। আজকে ব্লগটি এখান থেকে শুরু হচ্ছে, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আর আজকের দিনটি আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে ঝুমুর জন্মদিন। তো কী কী থাকছে আজকে ব্লগে দেখুন। আর আমি এখন একটু বাইরে যাচ্ছি, কাজ আছে জরুরি, ঝুমু অফিসে চলে গিয়েছে। তো চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যায়। এই যে গ্যারেজ থেকে এখন বাইক বের করব, অনেকদিন হয় বাইক বের করা হয় না। ধুলো পড়ে আছে, ঢাকা ছিল মাত্র, কভারটা সরালাম। পুরোটা রাস্তা জ্যাম ঠেলতে ঠেলতে আসছি, এখন তো আইসা আটকায় গেছে। অনেকদিন পর আজকে বাইকটা ধুচ্ছে, আর কারণ কাদা একদম অবস্থা খারাপ হয়েছিল ওই দিন বৃষ্টিতে। আমি বসে বসে বিস্কুট খাচ্ছি। এই যে ধোয়া মোছা শেষ, এখন একদম চকচক করছে নতুনের মতো। অনেকদিন পরে ধুলাম বাইকটা, তো চলুন বাসার দিকে যাওয়া যাক। অপটেন নিয়ে নিয়েছি আর এখন সরাসরি চলে যাব অফিসে, তো চলুন যাওয়া যাক। একটু দোকানে যাচ্ছি, অফিসে চলে আসছি, তারপর আর ভিডিও করা হয় নাই। তো দোকানে যাচ্ছি, দেখি যে ঝুমুর জন্য কিছু কেনা চাই কিনা, চলুন যাওয়া যাক। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের দোকান থেকে বের হইলাম। তো এই যে রাস্তা যে যায়, আমার যাইতে যাইতে আরও আধা ঘন্টা লাগবে গ্যাসের বোতল। আমি বের হয়েছি বাসায় ওরে আটকে রেখে, দেখি ওর জন্য ফুল নিব এখন, জানে না যে আমি এগুলো নিতে আসছি বাইরে। এই যে ফুল নেওয়া শেষ, ফুল নিয়ে এখন একটু কেকের দোকানের দিকে যাচ্ছি, দেখি ছোট কেক নিব, দুজন আছি বাসায় যেহেতু। এই যে নেওয়া শেষ, এই যে ফুল আর কেক নিলাম। তো আমি আসলে অফিস থেকে এসে যতটুকু পারছি করছি, করতেছি আর কি। তো ঝুমু তো আগে থাকতেই সব কিছু আমার থেকে বেশি এক্সপার্ট, তো আগে থাকতে সব কিছু করে রাখে। এই যে আমি রেডি করলাম এগুলো, আর ওর জন্য একটা কেক আনছি ওর বাসায় রেখে গিয়ে, আর একটা ফুল আনছি ওর জন্য, আর এখানে ওর পছন্দের যা যা ও পছন্দ করে এইগুলো ওরে দিব চিন্তা করতেছি। এটা কি কাটবো যখন, তখন এগুলো পছন্দ করে এর জন্য, ওর জন্য আমি কিনে আনছি। আর এই যে ওকে আমি আটকায় রাখছি দরজার ওই পারে, দরজার ওই পারে রেখে ওই পাশে টিভি দেখতেছে। আমি ওর বলছি তুমি একটু এখানে থাকো, আমি একটু আসতেছি। ওর চিল্লাইতেছে যে কেন দরজা আটকাই গেছো। তো আমি দরজা আটকিয়ে এগুলো নিয়ে আসছি, তো এখন ওকে ডাক দিব, আমি দেখবো ওর রিয়াকশন কী হয়। আগে ওরে ফুলটা দিই, ফুল দিব, ফুল দিব, দেন দেখবো কি বলে। আসো, হ্যাপি বার্থডে টু ইউ। করছি বাট এগুলো করছি এমনি, এখনই করছি। আমি তো তোমার মতো এত কিছু করতে পারি নাই, তুমি তো অনেক কিছু করো আমার জন্য, আমি তো পারি না। আমি জাস্ট কেকটা আনছি, তোমার জন্য একটু ফুল আনছি, আর কিছু আনতে পারি না। বসো, আমরা কেকটা কাটি এখন বসে। হ্যাঁ, এগুলো সব তোমার জন্য, তোমার নেল পালিশ তোমার পছন্দ হয় কিনা কালার, আমি তো এগুলো ভালো লাগে আমার কালার, এবার তোমার জন্য নিয়ে আসি দেখো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear you, happy birthday.
birthday to you. Thank you. এই যে কেক কাটার পরে ও বিরিয়ানি রান্না করছে, তো আপনাদেরকে দেখাই বিরিয়ানির অবস্থা। এই যে চিকেন বিরিয়ানি রান্না করছে আজকে, আর সাথে ডিমও আছে। তো দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে খুব ব্যস্ততার মাঝে দিনটি কাটিয়েছি, কারণ আমি সকালে উঠে আগের অফিসে গিয়েছিলাম, কারণ আগের অফিসে এইচআরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আবার এখানে এসে অফিসে জয়েন করতে হয়েছে। মাঝখানে ঝুমুর সাথে একটু দেখা করে আসছিলাম, কিছু করার ছিল না, তো পরে বাসায় আসলাম। বাসায় এসে যতটুকু পারছি করছি, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নোয়াশাল ব্লগসের সাথেই থাকুন। টাটা।